আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কোন জাতি কতটা উন্নত সেটার একটা মাপকাঠি হচ্ছে শিক্ষা। যে জাতিগোষ্ঠী শিক্ষার দিক থেকে যতটা এগিয়ে সেই জাতিগোষ্ঠী ততটাই উন্নত। পিছিয়ে রাখা গোষ্ঠীদের যাতে পড়ার সুযোগ সুবিধা পায় বা তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, এই আশা, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটা জাতিগোষ্ঠী একটা সম্প্রদায়কে এগিয়ে যেতে হলে শিক্ষার প্রয়োজন। যার জন্য গুরুদেব ঠাকুর বলেছিলেন, খাও বা তা খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে পুলের শিক্ষা দাও এই আমি চাই। তো এই মহান আদর্শকে সামনে রেখে আজকে মাঝি পারগানা গাঁওতা গ্রামে গ্রামে প্রত্যেকটা জায়গায় শিক্ষার বাতি জ্বালানোর প্রচেষ্টা করছে। আমাদের ছেলে মেয়েকে আগামী দিনে সাইন্টিফিক মানে বিজ্ঞান কেন্দ্রিক চিন্তা ভাবনা দিয়ে তৈরি করতে হবে। আমার মনে হয় যে মাঝি পারগানা গাঁওতা আগামী দিনে আমাদের ছেলে মেয়েকে যেভাবে গৌতম বুদ্ধ বলছে যে আমাদেরকে বিজ্ঞান কেন্দ্রিক চিন্তা ভাবনা করতে হবে। বাবা সাহেব আম্বেদকর কি বলছে ইংরেজিতে একটা কথা বলছে যে যেভাবে আমরা জমিকে ফেলে রাখলে জমিতে ঘাস জন্মে যায়, কোনো কিছু ভালো ফসল আমরা পাই না। সেই জন্য ব্রেনকে বলছে যে আলটিমেশন অফ মাইন্ড শুড বি দ্য আলটিমেট এম অফ হিউম্যান এক্সিস্টেন্স। নদ এমন কথা কানা বরিয়া কথা না মিটে তো মিনা তো কি আ মিটে তো বুদ্ধি তো কি তো intuitive god body with power within the every human being we have it have more or less but we need to cultivate and recreate it so that it can become for us a life for the way of life ji menda akyata lokana gana jotto hodi sor sor sona se jadu baba se sona se maran thakur ji se sona abu tu ne mujhe upar dara utergi তবে রোয়া আছে বাবু লড়া লেখা বাবু কাল চাল লেখা ওনা তো বাবু উদ্গল দাঁড়িয়া ওনা তো বরফ করে নিচ্ছে সন্ডারে আমাদের প্রফেসর দিবিত দাস মহাশয়কে জয় বন্ধুবাসী জয় সংবিধান জয় সংবিধান জয় সংবিধান জয় বন্ধুবাসী আমরা বরণ করে নিয়েছি যিনি তার জীবনকে দীর্ঘদিন উৎসর্গ করে দিয়েছেন সমাজের মানুষটাকে সচেতন করার জন্য, সমাজে সমন্বয় ব্যক্তিদেরকে সচেতন করার জন্য। আমাদের ফাদার যিনি বাঞ্চাপাড়া বসন থেকে এসেছেন তিনি ফাদার বিক্রম দাসকে ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের দীপালি। এরপরে আমরা বরণ করে নিব আমরা মাঝি পারগানা গাঁওতার সেন্টার প্রেসিডেন্ট মান্যবর মহানগর মহাশয়, আমরা সেন্টার প্রেসিডেন্ট মহানগর মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি, তার জন্য জোরে হাত তালি। তারপরে বরণ করে নিচ্ছি মাঝি পারগানা গাঁওতার সেন্টার সেক্রেটারি মহাশয় কৃষ্ণা হেমব্রম মহাশয়কে। তারপর আমরা বরণ করে নিচ্ছি মাঝি পারগানা গাঁওতার পারগানা বাবা রঘুনাথ হাসদা মহাশয়কে জোরে হাত তালি। তারপরে আমরা বরণ করে নিচ্ছি মাঝি পারগানা গাঁওতা পরিচালিত রণভূত ব্রাঞ্চের সেক্রেটারি মহাশয় ভীম পার্টি মহাশয়কে।
তারপরে আমরা গরম করে নিয়েছি রংপুর গ্রাজুয়েট প্রেসিডেন্ট আমরা হয়তো দেখতে পাচ্ছি এখানে আমরা হোস্টেল উদ্বোধন করছি কিন্তু এই স্কুল বা হোস্টেল যিনি যার প্রপার্টিতে যার জায়গায় আমরা স্কুল বা হোস্টেল করতে চলেছি তিনি হচ্ছেন আমাদের এই রংপুর গ্রাজুয়েট প্রেসিডেন্ট গণেশ আসার জন্য এখানে উপস্থিত আমাদের মাঝি বাবা পারগানা বাবা আর উপস্থিত আমাদের বিভিন্ন গ্রাম থেকে আগত মাতৃতুল্য পিতৃতুল্য বয়স্ক গুণীজনদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ছোট ভাই বোনদের
আন্তরিক ভাবে ভালোবাসা জানিয়ে দুয়ে কথা বলবো। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা ইতিহাস তৈরি করার বিশেষ স্থানে। আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কোন জাতি কতটা উন্নত সেটার একটা মাপকাঠি হচ্ছে শিক্ষা। যে জাতিগোষ্ঠী শিক্ষার দিক থেকে যতটা এগিয়ে সেই জাতিগোষ্ঠী ততটাই উন্নত। তো আজকে আমরা এখানে রলগোটু মল্লিবাসী ছাত্রাবাস উদ্বোধন করলাম। আমাদের পিছিয়ে রাখা গোষ্ঠীদের যাতে পড়ার সুযোগ সুবিধা পায় বা তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, এই আশা, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। তো আজকে এখানে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে মাঝি বাবা, এখানকার প্রতিবেশী মানুষজন, যারা শিক্ষা অনুরাগী, যারা শিক্ষা সম্পর্কে সচেতন, তাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাব। কারণ একটা জাতিগোষ্ঠী একটা সম্প্রদায়কে এগিয়ে যেতে হলে শিক্ষার প্রয়োজন, যার জন্য গুরুদেব ঠাকুর বলেছিলেন, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে পুলের শিক্ষা দাও এই আমি চাই। তো এই মহান আদর্শকে সামনে রেখে আজকে মাঝি পারগানা গাঁওতা গ্রামে গ্রামে প্রত্যেকটা জায়গায় শিক্ষার বাতি জ্বালানোর প্রচেষ্টা করছে। তো তারই একটা অংশ আজকে আমরা দেখতে পাচ্ছি রলগোটু মল্লিবাসী ছাত্রাবাস। তো আমরা চাই প্রত্যেকটা জাতিগোষ্ঠী সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশ পরিচালনায় অংশগ্রহণ নিক, যাতে করে আমাদের এই দেশটা সামনের দিকে এগিয়ে যায় বা আমরা একটা ভালো সমাজ ব্যবস্থা তৈরি করতে পারি। তো তেহেন যাহাই গগো বাবা নডে পড়ে একান, তো আপে পে বাড়াই তাবনা তিন হড়ি হড়ি যাহাই গিদ্র কো মেনা কো অল গুরু গমকাই মেনা কার তাবনা গিদ্র কো তাবো বাবো ঢিলে উপা অঙ্কো চিতান রেকে জাতি দাড়ি মেনা। তো তিহি যাহাই গিদ্র কানা কো তিহি আবো কুন্যাল কাদা সলেই কঠি তে লুতুর কো হটারো আ রামাহ কো সাপায়া বাং। মেনখান ওনা সলেই কঠি রেগে ওনা সলেই কঠি রেগে যদি ঠিক ঠিক বরুত তাহেনোয়া, তো ওনা সলেই কঠি তে যেমন সেঙ্গেল জুল কাতে দাকা অতবুন ইসিং বাসাং দাড়েয়া আর নঙ্কান রিয়ার রাবং দিন রে জুরু ফারনাও কাতে টাটকা নিয়ে অহবুন বুঝেওয়া, ওনা সলেই কঠি যদি ঠিক ঠিক আঠা বরুত তাহেনোয়া, ওনা সলেই কঠি রে নঙ্কা দাম মেনা আছে নঙ্কা গুরুত্ব মেনা, ওনা সলেই কঠি থেকে গোটা দিশেও রাপা চারকার হয়ে যেতে দাঁড়ায়। তো তিহি ওনা খাতিরতে মেনা যে নুঙ্কু হডি হডি গিদ্রাও তা তাবুন মই বাবু কো তাবুন নুঙ্কু ওনা সিকনাত নিয়তমান বরুত আবু ভুন লাটকা ওয়াকোয়া। তো বৈরি কো তালারে যাতে কো জাঙ্গে দারাম দাড়েওয়া সেদাই দো তাহে কান তাবুন আবু হড় মদাড়িতে না লড়ে, মেনখান নেতমা লড়াই দো হয়ুক না ধি দাড়ে রিয়া লড়াই বুদ্ধি রিয়া লড়াই সিধু কানু আমলরে তাহে কানা উন সময় দো হড়ম দাড়ে রিয়া লড়াই তাহে কানা। তো তিহি দো ধি দাড়ে রিয়া লড়াই কান তাবনা, তো ওনা খাতির তে নুকু ধি দাড়ে যদি আবু মন লাসের দাড়ে আ তাহলে সামাং সে সে হাপে দিন রে বৈরি কু তালা রে আবু বাঁচাও তাহে রিয়া দাহার গুণ নিয়াও ঠিক দাড়ে আ। তো ওনা লেখাতে তিহি মঞ্জি বাবা কু নডে আবু নয় সভারে কো হেঁ কানা সার সাগুনে কান তাবনা কু। তো যত হড়া গড়ো সফল জাম কাতে তে নৌকা না মিটেন লড়াই না মিটেন লড়াই কান তাবনা সিকনাত লড়াই শিক্ষা আন্দোলন যাহা গুরুচাঁদ ঠাকুর তাকু কো এতহবলে ওনা রিয়া
kukumu pura ria kami hora abu pun cala ide kana to jaiho tehin abu kami kesini bagi kate tehin nokar itihasik dina nore kon seho sutera kante anho pi pahata kon aima aima gunman joharin cala pun kana ar berarti to benjmana tehin nore hat neota pera kin ho mira kina ano bibitna program ko mira tabuna to joto hor kate mucet tebi pun tahena nia as akan kato kate kato wacat suti to nende ngin mucet ke tinya ma inkan sanang gue hor gari aja nari. जय बोलिवासी बड़े सराव सेंट्रल संगठन के महासचिव माननीय कृष्ण हमरा और संक्षिप्त गप बतलाते चेदा थे ये बोलिवासी छात्रवास नोंकान शिक्षण तथा गुण बिना और का बिना एवं समाज रे नो तो एमुल कथा करना बढ़िया बात है मिटे तो मिला अकिल आ मिटे तो बुद्धि अकिल तो इंटिटिव गॉड बॉडी वेन पावर विद इन द एवरी ह्यूमन बीइंग वी हैव इट हैव मोर और लेस बट वी नीड टू कल्टीवेट एंड रिक्रिएट इट सो दैट इट कैन बिकम फॉर अस अ लाइफ फॉर द वे ऑफ लाइफ जी चंदा अकेत लुकाना गणा जत होड़गी सोर से सुना से चांदू बाबा से सुना से मरण ठाकुर जी से सुना अब तुम ने मुझे ऊपर जरा उतर गई तो मैं रुआ अकेल बाबू लड़ा लटा बाबू काल चाल लटा उना तो बाबू उद्गल गड़िया उना तो अबवा तड़ा दिया डहार लगे मरसा बाबू नुआ दो तो टिकी बिना उनाते मिमी नोड़ा अकेल मी रुको मा कोई तो से कोई इन लेला गिरे तुम का नंबर बिन बढ़ाया हर मियो मियो जो बढ़ाया लगन श्री थोड़ा बड़ा को रोल का असाई रोल का भले भले दिन कड़िया मतलब दाद कर रहा हूं पढ़ा हटी बढ़ाया चिदा का नो तो अकेल जो चोचा बुद्धि तो नुआ करना जे बुद्धि तो स्कूल ओड़ा बम लेवे लिखा शिक्षा स्थान पर बम चलाओ लेंटरा ट्रेनिंग जगह रे बम गोयम पारु लेंटरा ओना बुद्धि तो बम तो मा सीधा बुद्धि तो तरह तरह माने भाग 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 के डेवलप होत होना लुकु कटी कटी गिरो जो 34 5 6 7 10 दे लास्ट तक जगह ना को तो कोई इतने आये किये क्लास किया से बच्चा डिग्री या भाव किया भाई का क्या उन्हें जो तो निकल निकल के अब वह मुश्किल को हतर बिना रखा चाहिए तरह तरह क्लास को होगा जैसे मिमी क्लास रहे कि वो एल की थी सुनी छुप रहे हैं उन्हें रिपोर्ट तो सुनी चाहिए को पढ़ा दा जे मिटै कना जे बरिया ऊपर मिटे लंठान मिटे माने दियुआ बरिया ऊपर मिटे लंठान माने हुआ ओका ऊपर को ये उना ऊपर को दिया माने उपाटा दिना दाढ़ी उपाटा दिना आ दिन रे उना को पढ़ावा को को गो 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 उन रे किया भाग मिना करूंगा खो आर বসে আছে এদেরকে যদি বলি তোরা শুধু মাটির বাড়ি তৈরি কর সেইখানটা থাকবে তবে আমরা কিন্তু যুগের সঙ্গে উপযোগী হলাম না আপডেটেড হলাম না তা আমাদের ছেলে মেয়েকে আগামী দিনে সাইন্টিফিক মানে বিজ্ঞান কেন্দ্রিক চিন্তা ভাবনা
দিয়ে তৈরি করতে হবে। আমার মনে হয় যে মাঝি পারগানা গাওতা আগামী দিনে আমাদের ছেলেমেয়েকে যেভাবে গৌতম বুদ্ধ বলছে যে আমাদেরকে বিজ্ঞান কেন্দ্রিক চিন্তা ভাবনা করতে হবে। বাবা সাহেব আম্বেদকর, আমাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধান ধরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বাবা সাহেব আম্বেদকর কি বলছে ইংরেজিতে একটা কথা বলছে যে যেভাবে আমরা জমিকে ফেলে রাখলে জমিতে ঘাস জন্মে যায়, কোনো কিছু ভালো ফসল আমরা পাই না। সেই জন্য ব্রেনকে বলছে যে কালটিভেশন অফ মাইন্ড শুড বি দ্য আলটিমেট এম অফ হিউম্যান এক্সিস্টেন্স, যে আমাদের ব্রেনটা হচ্ছে একটা জমির মতন, মাটির মতন একটা ক্ষেত যেখানে চাষ করতে হবে, চাষ করলে সেখান থেকে ধান গম ইত্যাদি ইত্যাদি হবে। তো আমাদের কি যত বেশি ব্রেনটাকে চাষ করবো তত বেশি আমাদের বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে আমাদের কর্মসংস্থান, তারপরে চাকরি বাকরি, অর্থ উপার্জন, নিজের সমাজের জন্য লড়াই করতে কিভাবে হয় আমরা কিন্তু শিখতে পারবো। তো এই জন্য ছোট ছোট শিশুদের কাজ হচ্ছে তাদের ব্রেনটাকে চাষ করতে হবে। আমরা তো জমি জায়গা চাষ করি, এতটুকু জ্ঞান আমাদের আছে, কিন্তু আমাদের ছোট ছোট এই যে ছোট ছোট শিশুরা বসে আছে তাদের ব্রেনকে যদি আমরা চাষ না করতে পারি তবে কিন্তু হবে না। তো এই বিষয়ে আর বেশি কিছু বলবো না। আর সংগঠনের মাঝি পারগানা গাওতাতে আমরা জানি যে আমরা লড়াই করছি যে আমাদের এম একটাই আছে যে মানব কল্যাণ, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যেন ভালো থাকে। এই মানব কল্যাণের জন্য অ্যাম্বিশনকে পূর্ণ করার জন্য কিছু অবজেক্টিভ নেওয়া হয়, সেই অবজেক্টিভকে পূর্ণ করার জন্য একটা আইডিওলজি বিচারধারার প্রয়োজন হয়, বিচারধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু লিডারের প্রয়োজন হয়, লিডারকে সাপোর্ট দেওয়ার জন্য ক্যাডারের প্রয়োজন হয়, ক্যাডারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রয়োজন হয়। কেউ যদি বিচারধারা থেকে সরে যায় তবে কিন্তু সে অ্যাম্বিশনে পৌঁছতে পারবে না, বিচারধারা থেকে সরে গেলে লিডারও সেখান থেকে সরে যাবে। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা বিচারধারায় থাকুন, মন দিয়ে আমার বক্তব্য শুনলেন। আমি চাই বড় হয়ে আমাদের ছেলেমেয়েরা যেন বাবা সাহেব আম্বেদকরের মতন হয়, বড় বড় সায়েন্টিস্ট হয়, ডাক্তার হয়, মহিলারা যারা আছে মাতা সাবিত্রীবাঈ ফুলের মতন হয়, এবং আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, এই যে ছোট ছোট শিশুরা না ছিল, এটা হচ্ছে কমিউনিকেশন করা একটা পদ্ধতি যে আমরা একে অপরকে আমাদের পূর্বপুরুষরা যেটা দিয়ে গেছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আপনারা আমরা এখানে বলছি বারবার করে জয় বাঙালিবাসী বা বহুজন আমরা যারা যে এখানকার এসসি এসটি ওবিসি এইটাকে এবং কনভার্টেড যারা মাইনরিটি আছে এই টোটাল যে গোষ্ঠীটাকে আমরা মূল্যবাসী বলছি, সেই কারণে এখানে মূল্যবাসী ছাত্রাবাস বলে এই হোস্টেলটার নামকরণ করা হয়েছে। আমি আবার ধন্যবাদ দিই যে কৃষ্ণ মোহন জ্যোতিষ যারা আমাকে এখানে ডেকেছে, আমি সত্যি খুব খুশি যে এই হোস্টেলটা উদ্বোধন করার জন্য যে আমার মতন একজন সাধারণ মানুষকে ডাকা হয়েছে এখানটায়। আপনারা মন দিয়ে শুনলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। জয় হিন্দ। প্রতিনিধিকে আমরা পেয়েছিলাম, তিনি কর্মরত বীরভূম ডিস্ট্রিক্টের মোরারজি কবি নজরুল কলেজের ইংলিশ বিভাগের প্রফেসর। আমাদের মল্লিবাসী রলপটু ছাত্রবাস উদ্বোধনের এই এসে সাফল্যমণ্ডিত করার জন্য আরো আমি এবং মাঝি পারগানার পক্ষ থেকে জয় মল্লিবাসী, জয় জহর, জয় সংবিধান জানাচ্ছি। ¶¶